কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যটুকু পান না। রেশন দুর্নীতির বড় দুর্নীতি। রেশন দুর্নীতিতে শাসক দল কি তোপ? প্রদেশ কংগ্রেস সভাপতির শূন্য। যে ন্যূনতম সহায়ক মূল্য বাংলার কৃষকরা পায় না, ন্যূনতম সহায়ক মূল্য যেখানটাই কৃষি বাজার থেকে কৃষকদেরকে দিয়ে কুপন দিয়ে তাদের ধান খরিদ করার কথা, তখন সেই ধান এ বাংলার কৃষকরা বিক্রি করতে পারে না। মাঝে তৃণমূলের দালালরা, চালকলের মালিকরা মিলেমিশে এই কোটাটাও তারা মেরে খায়। এটা একটা বড় দুর্নীতি আছে, বিরাট দুর্নীতি। যদি ইডি সিবিআই এই দুর্নীতিতে ঢোকে তাহলে দেখবে আরও কত কাহিনী। অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষকদের আবার স্পষ্ট করে আপনাদের মাধ্যমে বলছি, ন্যূনতম সহায়ক মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস, এটা একটা আরেকটা বড় দুর্নীতি। মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য, যেটা কৃষকদের এই মুহূর্তে 2040 টাকা এক কুইন্টাল ধানের দর পাওয়া উচিত, বাংলার কোথায় কোন কৃষক 2040 টাকা এক কুইন্টাল ধান বিক্রি করতে পেরেছে আমাকে দেখান, আমি তাকে পুরস্কৃত করতে চাই। আমি কদিন আগে ছত্তিশগড়ে গেছিলাম, সেখানে কৃষক এক কুইন্টাল ধান বিক্রি করছে 2640 টাকায়, আর আমার এখানকার কৃষক যেটা তার ন্যায্য পাওনা 2040 টাকা এক কুইন্টাল ধান বিক্রি করে, সে ধান বিক্রি করার সে সুযোগ পায় না। মাঝে দালাল তৃণমূলের, মাঝে ফুড সাপ্লাই, আর তার সঙ্গে সঙ্গে চালকল, রেশন সব মিলিয়ে এই লুট। এই লুটের ব্যবস্থা শুধুমাত্র রেশন বা কেন্দ্রীয় যে ভাণ্ডার থেকে আসা চাল নয়, স্থানীয় হবে। আপনারা জানেন ডিসেন্ট্রালাইজ প্রকিউরমেন্ট পলিসি কংগ্রেসের আমল থেকে নেওয়া হয়েছিল ভারতবর্ষে। অর্থাৎ আমাদের রেশনের জন্য যা চাল দরকার সেগুলো স্থানীয়ভাবে খরিদ করার ব্যবস্থা করা হয়েছিল। সেই চাল কীভাবে খরিদ হতো? চালকল মালিকদের মাধ্যমে, ডিসেন্ট্রালাইজ প্রকিউরমেন্ট পলিসি। সেখানে একটা বড় ধাঁধলি আছে, গরিব কৃষকদের ধানের মূল্য না দিয়ে সেই টাকা মেরে খেয়েছে তৃণমূলের নেতা, চালকল মালিক আর ফুড সাপ্লাই।